ইলিশ মাছ, যা শুধু স্বাদে নয়, দুটি দেশের সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ভাবছেন এ কথা কেন বলছি? তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কের কথা। 2012 সালে পানি বণ্টন নিয়ে বিতর্কের জেরে বাংলাদেশ সরকার বন্ধ করে দেয় ভারতে ইলিশ রপ্তানি। পরে অবশ্য প্রতিবেশী রাষ্ট্রটির সঙ্গে বন্ধুত্ব বাড়াতে 2019 সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে অনুমতি দেওয়া হয়েছিল ইলিশ রপ্তানির, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ছিল বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতি বছরের ন্যায় এবার আর বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হচ্ছে না। সম্প্রতি অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে যে দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ রপ্তানি নয়, তাই আগামী অক্টোবরে আসছে দুর্গাপূজায় বাংলাদেশের এই সুস্বাদু মাছটির স্বাদ নিতে পারছেন না পশ্চিমবঙ্গের বাঙালিরা। 2022 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলে প্রথম দিনই আলোচনা হয় ইলিশ রপ্তানি নিয়ে। এর কিছুদিন পরেই বাংলাদেশ থেকে কয়েক কার্গো ইলিশ পৌঁছায় ভারতে। তবে গত আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বেশ ভাটা পড়েছে দুই দেশের সম্পর্কে। ভারত যেভাবে শেখ হাসিনার প্রতি দৃঢ় সমর্থন এবং পালিয়ে যাওয়ার পর তাকে যেভাবে আশ্রয় দেওয়ার প্রস্তাব করেছে, তা হতাশ করেছে বাংলাদেশিদের। পাশাপাশি গত মাসে বাংলাদেশে বন্যার জন্য কিছু বাংলাদেশি উজানের বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার জন্য দায়ী করেন ভারতকে, যদিও ভারত বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। শুধু তাই নয়, দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ 800 মিলিয়ন বা 80 কোটি ডলারের বেশি পাওনা ভারতের আদানি গ্রুপের, যা দ্রুত পরিশোধের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছে আদানি গ্রুপ। অন্যদিকে সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন যে দেশের মানুষের চাহিদা না মিটিয়ে রপ্তানি করা হবে না ইলিশ মাছ। রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহিতকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না। তিনি আরও বলেছিলেন, আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত, তারা এটাকে উপহার বলতো। এবার বাংলাদেশের উপহার দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানি করার অনুমতি দেয়া হলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ ডাইমেনশনস ইন এডুকেশন আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারবে না। এদিকে বাংলাদেশের ইলিশ না পাওয়ায় কলকাতার বাজারে ইতিমধ্যেই 1 কেজি ভারতীয় ইলিশের দাম 2500 রুপি ছুঁই ছুঁই, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 35% বেশি। পূজোর সময় ইলিশ না পেলে দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এভাবেই শেখ হাসিনার আমলে শুরু হওয়া এই ইলিশ কূটনীতি এবার পড়েছে নতুন চ্যালেঞ্জের মুখে। হাওলাদার শামীম, আরটিভি।